নমস্কার এই মুহূর্তত আপোনালোকে চাই আছে তাজিবু টেকনোলজি ইউটিউব চেনেল আজিৰ সন্ধিয়াৰ ৰাজ্য লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ এই খবৰ কেইটা আপোনালোকৰ বাবে বহুতেই গুৰুত্বপূৰ্ণ গতিকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক আৰু যদি চেনেলটো নতুন আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব আৰু ভিডিঅ'টো এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই লাইক কৰি আমাক উৎসাহিত কৰি যেন আজিৰ সন্ধিয়াৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ উলিয়াইছে প্ৰথমটো খবৰ হৈছে তিনিকোকে প্ৰসংগ ঘটনাক মুখ্যমন্ত্ৰীয়ে সাম্প্ৰদায়িক ৰূপ দিবলৈ চেষ্টা কৰা দাবী উজনি অসমৰ সমষ্টি সুৰক্ষা কমিটিৰ মুখ্যমন্ত্ৰী কৰা মন্তব্যৰ বিৰুদ্ধে এতিয়া সৰব হৈছে উজনি অসম সমষ্টি সুৰক্ষা কমিটিৰ সভাপতি বসন্ত গগৈ আৰু কাৰ্যকৰী সভাপতি প্ৰদীপ বুঢ়াগোহাঁই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাক লৈ শিৱসাগৰত শুকুৰবাৰে বিৰোধী দল ৰাইজ দল কংগ্ৰেছ আৰু আজাপৰ নেতা অখিল গগৈ গৌৰৱ গগৈ আৰু লুৰিঞ্জী গগৈ একলগ হোৱাৰ পিছত ৰাজ্যৰ শাসকীয় দলৰ মাজত প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয় তিনি গগৈক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল মুখ্যমন্ত্ৰীয়েও তিনি গগৈক লৈ সৰব হোৱাৰ শাসকীয় বিজেপিৰ পীযুষ হাজৰিকা প্ৰকাশ কৰে মন্তব্য এই প্ৰসংগক লৈ মুখ্যমন্ত্ৰী কৰা মন্তব্যৰ বিৰুদ্ধে এতিয়া সৰব হৈছে উজনি অসম সমষ্টি সুৰক্ষা কমিটিৰ সভাপতি বসন্ত গগৈ আৰু কাৰ্যকৰী সভাপতি প্ৰদীপ বুঢ়াগোহাঁই মুখ্যমন্ত্ৰী তিনি গগৈ লগ হোৱাটো জাতিটোৰ বাবে ক্ষতিকাৰক বাকী কলিতা দত্ত এইবিলাক ক'ত যাব বুলি কৰ্তৃক্ষ কৰাৰ বিৰুদ্ধে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে উজনি অসম সমষ্টিৰ সুৰক্ষা কমিটিয়ে কমিটিৰ সভাপতি বসন্ত গগৈ কৈ আমি কোনো উপাধিচা নিয়ন্ত্ৰণ নিমন্ত্ৰণ জনোৱা নাছিলোঁ জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলো দল সংগঠনে উক্ত প্ৰতিবাদী কাৰ্যসূচীলৈ নিমন্ত্ৰণ জনাইছিলোঁ আৰু ৰাইজৰ স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছিল গগৈ লগতে কয় যে তিনি গগৈ আৰু ধাৰণা সৃষ্টি কৰিছে সংবাদ মাধ্যমহে তিনি গগৈৰ উপৰি উক্ত অনুষ্ঠানত ৰকিবুল হুছেইন দেৱব্ৰত শইকীয়া ৰাণা গোস্বামী বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰসহ বিভিন্ন দল সংগঠনৰ প্ৰতিনিধি আছিল মুখ্যমন্ত্ৰীয়ে ইয়াক এটা সাম্প্ৰদায়িক ৰূপ দিবলৈ চেষ্টা কৰা বুলিও প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে উজনি অসম সমষ্টিৰ সুৰক্ষা কমিটিৰ কাৰ্যকৰী সভাপতি প্ৰদীপ বুঢ়াগোহাঁই উল্লেখযোগ্য যে শুকুৰবাৰে উজনি অসম সমষ্টিৰ সুৰক্ষা কমিটিৰ উদ্যোগত শিৱসাগৰ দৌলমুখ চাৰিআলিত ৰূপায়ণ কৰিছিল বিশাল গণ অৱস্থান কাৰ্যসূচী কাৰ্যসূচীত উজনি অসম সমষ্টিৰ সুৰক্ষা কমিটিৰ আহ্বান মৰ্মেই উপস্থিত হৈছিল অখিল গগৈ গৌৰৱ গগৈ লুৰিঞ্জী গগৈসহ বিভিন্ন ৰাজনৈতিক দল আৰু জাতীয় সংগঠনৰ বিষয়ববীয়াসকল গুৱাহাটীৰ ইতিহাস বিক্ৰী কৰিব ওলাইছে বিজেপিয়ে তৃণমূল কংগ্ৰেছৰ অভিযোগ জাতি সুৰক্ষাৰ কথা কোৱা বিজেপি চৰকাৰে ৰাজ্যৰ ঐতিহাসিক সম্পদসমূহ এপদ এপদকৈ মোদী শ্বাহৰ আশীষ ধন গুজৰাটী প্ৰদৰ্শনক গতাবলৈ আৰম্ভ কৰিছে মহানগৰীৰ ঐতিহাসিক দীঘলী পুখুৰী ব্যৱসায়িক উদ্দেশ্যৰে ব্যৱহাৰ কৰা বাবে অসম পৰ্যটন উন্নয়ন নিগমে গুজৰাট আহমেদাবাদস্থিত বহিৰাগত কোম্পানীক গোটোৱাৰ চেষ্টা বিজেপিৰ এনে সিদ্ধান্তৰ তীব্ৰ বিৰোধিতা অসম তৃণমূল কংগ্ৰেছৰ দলটোৰ কামৰূপ মহানগৰ জিলাৰ তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি তপন কলিতাই কয় খিলঞ্জীয় অধিকাৰ আৰু জাতি মাতি ভেটিৰ কথা কোৱা ৰাজ্যৰ বিজেপি চৰকাৰে গুজৰাটী পুঁজিপতিৰ কথামতে যে চলি আছে সেয়া প্ৰমাণিত হৈছে জাতি ৰক্ষাৰ কথা কোৱা বিজেপি চৰকাৰৰ ৰাজ্যৰ ঐতিহাসিক সম্পদসমূহ এপদ এপদকৈ মৰিছাহৰ আশীষ ধন্য গুজৰাটী প্ৰদৰ্শনক গতাবলৈ আৰম্ভ কৰিছে গোপীনাথ বৰদলৈ বিমানবন্দৰ আদানীক হস্তান্তৰ কৰাৰ পিছতে ৰাজ্যিক চিৰিয়াখানাৰ জীৱ জন্তু গোপনে আম্বানীক বিক্ৰী কৰা চৰকাৰখনে এইবাৰ অসমৰ ইতিহাস বিক্ৰী কৰিবলৈ ওলাইছে ৰজা ভগদত্তে খণ্ডা তথা গুৱাহাটী মহানগৰীৰ প্ৰাণ হিচাপে পৰিচিত ঐতিহাসিক দীঘলী পুখুৰীৰ গুজৰাটৰ কোম্পানীক অৰ্পণ কৰিবলৈ ওলাইছে ইয়ে প্ৰমাণ কৰিছে যে বিজেপিৰ ওচৰত অসমৰ মান সন্মানৰ কোনো মূল্য নাই বিজেপিয়ে কেৱল গুজৰাটী পুঁজিপতিৰ হৈ কাম কৰিব গুৱাহাটীৰ ইতিহাস বিক্ৰী কৰা এই কাৰ্য গুৱাহাটী মহানগৰৰ তৃণমূল কংগ্ৰেছে কেতিয়াও মানি নলয় আজি এক প্ৰেছ বিজ্ঞপ্তিত মহানগৰৰ তৃণমূল কংগ্ৰেছৰ গুৱাহাটী মহানগৰ জিলাৰ সভাপতি তপন কলিতাই লগতে কয় যে ৰাজ্যৰ পৰ্যটন নিগমে চলচাতুৰীৰে ইতিহাস প্ৰসিদ্ধ দীঘলী পুখুৰীৰ ব্যৱস্থাপনাৰ দায়িত্ব গুজৰাটৰ আহমেদাবাদৰ ECIC ST কলমেৰাত প্ৰাইভেট লিমিটেডত অৰ্পণ কৰিছে থল উদ্যোগীক উদ্বুদ্ধ কৰা বিপৰীতে গুজৰাটী পুঁজিপতিৰ পকেটত থকা বিজেপি চৰকাৰে ৰাজ্যৰ এই ঐতিহাসিক অমূল্য ৰত্নৰ ব্যক্তিগত কোম্পানীক গতোৱাৰ কাৰ্য কোনো কাৰণতে মানি লোৱা নহয় উপস্থিত আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান GP সিং কিশোৰীগৰাকীয়ে এজাহাৰত উল্লেখ কৰা অনুসৰি তেওঁ সমগ্ৰ কথা SI লিজা তাইক কৈছিল যদিও কিশোৰীগৰাকীক তাই ধমক দিছিল অসম আৰক্ষীত এটাৰ পিছত আনটো কালিমা সঞ্চালক প্ৰধান GP সিঙে অসম আৰক্ষীৰ স্মাৰ্ট আৰক্ষীৰূপে গঢ়ি তোলাৰ বাবে কৰা প্ৰচেষ্টাক যেন এনে ঘটনাবোৰ বাৰে বাৰে বাধাৰ প্ৰদান কৰি আহিছে
ঘগ্রাপাড় আরক্ষী থানাত কিশোরীক উলঙ্গ করে ফটো তোলার প্রসঙ্গত ইতিমধ্যে ঘগ্রাপাড় থানা ভারপ্রাপ্ত বিষয়া বিমান রায়ক চাকরির পর বরখাস্ত করা হয়েছে। আজ ডিজিপি জিপি সিং নিজে উপস্থিত হয় থানাখনত। অসমৰ বান পরিস্থিতির সন্দর্ভত দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাতের সময় কি কলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীক সাক্ষাৎ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অসমৰ বান পীড়িত লোকক সকল ধরনের সহায় আর পূর্ণ সংস্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর। অসমৰ বান পরিস্থিতিক লৈ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সাক্ষাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহস্পতিবারে রাজ্যের মুখ্যমন্ত্রীগী সাক্ষাৎ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সরকারি বাসভবন প্রধানমন্ত্রী সাক্ষাতের সময়তে শেহতে বান পরিস্থিতি তথা বানপীড়িত লোকর দুঃখ দুর্দশার বিষয়টি অবগত করে রাজ্যের মুখ্যমন্ত্রীগীর এনে সাক্ষাতের পাশতে দেশের প্রধানমন্ত্রীগী বানাক্রান্ত সকলক সহায় আর পূর্ণ সংস্থাপনের কথা অবগত করে মুখ্যমন্ত্রীগীক। যদিও বা এই সাক্ষাৎ পর্বত প্রধানমন্ত্রী কোনো ধরনের প্যাকেজের কথা উল্লেখ নকরিলে। ইপিনে রাজ্য সরকারে এই সময়তে গ্রহণ করা কেবাটাও ব্যবস্থার বিষয়ে অবগত করায় প্রধানমন্ত্রীগীক প্রধানমন্ত্রী বান পরিস্থিতির মোকাবিলার মুখ্যমন্ত্রী গ্রহণ করা পদক্ষেপর প্রশংসা করা বলেও এক প্রেস বিজ্ঞপ্তিযোগে প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কার্যালয়, যত রাজ্য সরকারক বান পীড়িত সকল সকল ধরনের সম্ভাব্য সহায় আর আগবহার কথা আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীগী। ইপিনে মুখ্যমন্ত্রী দত্ত শর্মার রাজ্য সরকারে গ্রহণ করা শেহতে কেবাটাও উন্নয়নমূলক পদক্ষেপ সমূহের বিষয়ে অবগত করে এই সাক্ষাৎ পর্বত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক টুইটযোগে উল্লেখ করে যে আজি মই দিল্লীত সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ লোক সৌভাগ্য লাভ করল। কয় মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার লাভ করে আছে। মানে আমার উন্নয়নমূলক যাত্রার বিষয়ে অবগত করেছিল আর আগবাড়ি যাওয়ার পথত দয়ালু নির্দেশনা লাভ করছো। ইপিনে আজিরে পৰা কঠোর হব পরিবহন বিভাগ এনে বাহনের বিরুদ্ধে চলিব অভিযান। কর আদানীতে বাহনের চলিব বৃহৎ অভিযান। পহিলা জুলাইর পর কর নিদিয়া বাহনের বিরুদ্ধে পরিবহন বিভাগে চলাব অভিযান, যে অভিযান হব অতি তীব্র। কর পরিশোধ নকরা বাহন দেখা মাত্রেই জব্দ করিব পরিবহন বিভাগে। কর অনাদায়ের বাহনেরগুলোকে ভরিব লাগিব বৃহৎ অঙ্কর জরিমানা। উল্লেখ্য যে কেবল কামরূপ মহানগর জেলাতে রাইজে এটিও পরিশোধ করবলে বাকি আছে 100 কোটিরও অধিক টকার যান বহন কর। বহু নির্মাণকারী প্রতিষ্ঠান ট্রেভেল এজেন্সিয়ে পরিবহন বিভাগক দিবলে আছে কোটি কোটি টকার কর, কেবা লাখ টাকা কর দিবলে আছে বহু বিলাসী বাহনের গড়াকিয়ে। 1 জুলাইর পর রাজপথত চলাব নারিব বাহন, কর অনাদায়ী বাহনের বিরুদ্ধে হব জরিমানা। ইপিনে গুণোৎসবত সি আর ডি গেট পয়া বিদ্যালয়ে বিশেষ নির্দেশনা জারি শিক্ষা বিভাগের। প্রধান শিক্ষকসকলে ইতিমধ্যে এই নির্দেশনা পত্র প্রেরণ করেছে শিক্ষা বিভাগে। গুণোৎসবত দুর্বল ফলাফল দেখা বিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর শিক্ষা বিভাগ। এই বর্ষত গুণোৎসবর ফলাফল অনুসরি সি আর ডি গ্রেড পাওয়া বিদ্যালয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা অনুসরি শনিবারে নিয়মীয় ক্লাসের ছুটির পিছত অতিরিক্ত 1 ঘন্টা পাঠদান করব শিক্ষক শিক্ষয়িত্রীসকলে। অকল শনিবারে নয় দেওবারে 2 ঘন্টা পাঠদান করব। গরম বন্ধটো রেহাই নাপাব সি আর ডি গেট পাওয়া বিদ্যালয়ে। গরম বন্ধর প্রথম 10 দিন করব পাঠদান, সকল শিক্ষক উপস্থিত থাকিব লাগিব বিদ্যালয়ত। প্রধান শিক্ষকসকলে ইতিমধ্যে এই নির্দেশনা পত্র প্রেরণ করেছে শিক্ষা বিভাগে। সংশ্লিষ্ট বিদ্যালয়ক জেলা শিক্ষা বিষয়ের যোগেদি পত্র প্রদান করে শিক্ষা বিভাগে। ইপিনে এতিয়ারে পর মাটির কাপত চাহ খাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আইনের বটলত দিব লাগিব পানি, উপায়ুক্ত সকলে গুরুত্বপূর্ণ নির্দেশনা। নির্দেশনাত কোৱা হৈছে যে যদিহে কোনো অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীগী নিশা সংশ্লিষ্ট স্থানত কটাবলগীয়া হয় তেন্তে রাজ্যের উপায়ুক্ত সকলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুরুত্বপূর্ণ নির্দেশনা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সমূহলে এই নির্দেশনা জারি করা হয়েছে। এটিরে পর মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবলগা সরকারি অনুষ্ঠানত উপায়ুক্ত সকলে এই নিয়ম অনুকরণ করব। নির্দেশনা অনুসরি অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ার পূর্বে বন্তি প্রজ্বলন করব। অনুষ্ঠানত গামোচা ফুল উপহার আদি সম্বর্ধনা জানার নিয়ম না থাকিব। তারপরে অনুষ্ঠানত ঘোষক বা ঘোষিকায় আগবাব পারিব শলাগর শরাই। নির্দেশনাত কোৱা হৈছে যে যদিহে কোনো অনুষ্ঠানের মুখ্যমন্ত্রীগী নিশা সংশ্লিষ্ট স্থানত কটাবলগীয়া হয় তেন্তে পিছদিনের কার্যসূচী বাণিজ্যিক বৃক্ষরোপণের আরম্ভ হব লাগিব। ইয়ার উপরেও মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানত প্লাস্টিক নিষিদ্ধ করে প্লাস্টিকের পরিবর্তে মাটির কাপত চাহ আইনের বটল বা জগত পানি রাখব।
এনে অনুষ্ঠানত দুপৰীয়া আৰু নিশাৰ আহাৰ হ'ব লাগিব নিৰামিষ অসমীয়া খাদ্য বা থলুৱা জনজাতীয় খাদ্য। উল্লেখযোগ্য যে বুধবাৰে উপায়ুক্তসকলৰ সৈতে ভিডিঅ' কনফাৰেন্সত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই কয় যে মুখ্যমন্ত্ৰী উপস্থিত থকা অনুষ্ঠানত তেওঁক VIP সজাই গামোচা পিন্ধোৱাৰ প্ৰয়োজন নাই। দীৰ্ঘদিন